আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল أربع لا تجوز في الضحايا: العوراء البين عورها، والمريضة البين مرضها، والعرجاء البين عرجها، والكثير التي لا تنقي. رواه أبو داود الترمذي وابن ماجه النسائي. সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি রব্বুল আলামিন আমাদেরকে কুরবানির বিধান দিয়ে থাকেন, কোরবানির ব্যবস্থা করে দিয়েছেন এবং প্রতি বছর মুসলিম ভাই বোনদেরকে রব্বুল আলামিন কোরবানি করার সুযোগ সুবিধা করে দিয়েছেন, সে আল্লাহর দরবারে আমরা সকলেই অন্তর অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের প্রতি, যিনি কোরবানি করেছেন মদিনার মাঠে 10 বছর। এবং কোন ধরনের পশুর কোরবানি করা বৈধ নয় তাও তিনি বিস্তারিত আলোচনা করেছেন। সে নবীর প্রতি কেমন পর্যন্ত শান্তি দ্বারা বর্ষিত আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কোন ধরনের পশু কোরবানি বৈধ নয়। অর্থাৎ আপনি যে কোরবানি করবেন আর মাত্র কয়েকদিন পরে সৌদি আরবে ইনশাআল্লাহ জিলহজ মাসে 10 তারিখ হবে, এই জুলাই মাসে 31 তারিখ অর্থাৎ শুক্রবার ইনশাআল্লাহ সৌদি আরবে কোরবানির দিন, বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এগুলোতে হবে শনিবার আর কি, আগস্টের 1 তারিখে, আর জুলাই মাসে 31 তারিখে সৌদি আরবে ইনশাআল্লাহ কোরবানি হবে। যাই হোক, তো কোরবানি জন্তু আপনি অনেকে আপনারা কিনেছেন এবং অনেকে কিনেননি, তো আমরা এই বিষয়গুলো বলবো যে এমন কোন ধরনের পশু আছে দোষযুক্ত যেগুলো আপনি কিনতে পারবেন না এবং সেগুলো কোরবানিতে বৈধ হবে না, কারণ এই বিষয়গুলো অত্যন্ত জরুরি রয়েছে। এখানে স্পষ্টভাবে হাদিসে 4টি দোষের কথা বলা হয়েছে, যে দোষযুক্ত যদি জন্তু হয় তাহলে সেগুলো কোরবানিতে করা বৈধ হবে না, সেগুলো কোরবানি করা বৈধ হবে না। তার প্রথম হচ্ছে যে স্পষ্ট যদি কানা থাকে, স্পষ্ট কানা থাকলে এ কানার কোরবানি হবে না। জন্তু আপনার উট গরু অথবা খাসি যদি স্পষ্ট কানা হয় তাহলে এটার কোরবানি বৈধ হবে না। হ্যাঁ, এর পাশাপাশি আরেকটা বিষয় আপনি নিতে পারেন যে কানা তো আছে, যদি অন্ধ হয় তাহলে তারও কোরবানি হবে। 2 নম্বর হচ্ছে যে স্পষ্ট অসুস্থ, সবসময় অসুস্থ থাকে জন্তু, এই ধরনের জন্তুর কোরবানি হবে না। 3 নম্বর হচ্ছে যে খোড়া, যার খোড়া পাম বা খোড়া স্পষ্ট খোড়া আর কি, এই জন্তুর কোরবানি ইনশাআল্লাহ মানে হবে না। আর 4 নম্বর হচ্ছে যে এমন জন্তু, যে জন্তু একেবারে জীর্ণ শীর্ণ পাতলা, মানে যার হাড়ে কোনো গোস্তই নেই, মাংস নেই, হ্যাঁ মানে গুদ্দাহীন, এরকম জন্তুর কোরবানি রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আসুন আমরা এই মর্মে হাদিস পেশ করি। হাদিস আমি আপনাদের সামনে পড়িয়েছি, সুনান আবু দাউদের 2802 নম্বর হাদিস, তিরমিজির 1497, নাসাইয়ের 4370, ইবনে মাজার 3144 নম্বর হাদিস। তো এই হাদিসের রাবি হচ্ছেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা। আন আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল, বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন যে লা আরবাউন লা তাজুজু ফিদ দহায়া, 4 প্রকার জন্তুর কোরবানি বৈধ নয়। অর্থাৎ 4 প্রকার জন্তু, যে জন্তুর কোরবানি করা আপনি আপনার জন্য জায়েজ হবে না, বৈধ হবে না। আরবাউন লা তাজুজু ফিদ দহায়া, 4 প্রকার জন্তুর কোরবানি করা বৈধ নয়, জায়েজ নয়। তার প্রথম হচ্ছে আল আওরা উল বাইয়ুন আওরাহা, আল আওরা মানে কানা, আল বাইয়ুন আওরাহা যার মানে অন্ধ কানা হওয়াটা একেবারে স্পষ্ট,
অর্থাৎ আল আওরা উল বাইন আওরাহা, এর অর্থ যে স্পষ্ট কানা, স্পষ্ট কানা যদি জন্তু হয় তাহলে সেই জন্তুর কোরবানি শরিয়াতে বৈধ হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ওয়াল মারিদুল বাইন মারাদহা, স্পষ্ট অসুস্থ জন্তু, যে জন্তু সর্বদা রুগ্নতা থাকে অথবা যার রুগ্নতা প্রকট, যার রোগ স্পষ্ট প্রমাণ হচ্ছে যে জন্তু রোগা, তাহলে স্পষ্ট রোগা জন্তুর কোরবানি বৈধ নয়, জায়েজ নয়। প্রথম কি বললাম আমরা, যে স্পষ্ট কানা জন্তুর মানে পশুর কোরবানি বৈধ, আপনার উঠ হোক, গরু হোক, খাসি হোক, যদি স্পষ্ট কানা হয় তাহলে এই উঁট, গরু বা দম্বা বা খাসের কোরবানি বৈধ। দুই নয়, তাহলে এটা হচ্ছে একটা দোষ, এই দোষযুক্ত মানে জন্তুর কোরবানি বৈধ নয়, জায়েজ নয়। দুই নম্বর হচ্ছে ওয়াল মারিদাতুল বাইয়্যিনু মারাদহা, স্পষ্ট রোগা মানে এমন জন্তু, যে জন্তু সদা সর্বদা রুগ্নতা থাকে, যা রুগ্নতা প্রকট বা সবসময় রুগী হয়ে থাকে, এরকম রোগা জন্তুর পশুর কোরবানি জায়েজ নয়। তিন নম্বর দোষ হচ্ছে ওয়াল আরজাউল বাইয়্যিনু আরজাহা, স্পষ্ট ন্যাংড়া, ওয়াল আরজাউ আরজা মানে হচ্ছে ল্যাংড়া, ঘোড়া যেটা, আল বাইয়্যিনু আরজাহা যার ঘোড়া স্পষ্ট, অর্থাৎ স্পষ্ট ঘোড়া এরকম জন্তুর কোরবানি বৈধ নয়, জায়েজ নয়। তাহলে প্রথম আমরা বলেছি যে স্পষ্ট কানা, দুই নম্বর আমরা বললাম যে স্পষ্ট বা যা রুগ্নতা এই প্রকট, অর্থাৎ যে পশু রোগী মানে রুগ্নতা আছে বা যে পশু রোগের কোরবানি যায়। তিন নম্বর হচ্ছে যে স্পষ্ট ঘোড়া জন্তু এর কোরবানি জায়েজ নয়। সেখানে আমরা আরেকটা বিষয় বলে দিই, যদি ঘোড়ার জায়গাতে চারটা পাই না থাকে তাহলে তারও কোরবানি জায়েজ নয়। চার নম্বর দোষ হচ্ছে যে ওয়াল কাসিরুল লাতী লাতুন, কোন হাদিসে ওয়াল কাসিরাতুল লাতী লাতুন কি আছে, এবং অন্যান্য হাদিসে আল আরজাও, তারপরে ওয়াল আজফাও আছে, ওয়াল আজফাও লাতী লাতুন কি, অর্থাৎ এর অর্থ হচ্ছে যে এমন জন্তু যার, যে জন্তু একেবারে দুর্বল, যার হাড়ে কোনো গোশত নেই, তাহলে এরকম জন্তু, যে জন্তু একেবারে শুকিয়ে গিয়েছে, জীর্ণ শীর্ণ হয়েছে, যার হাড়ে কোনো মানে গোস্ত নেই, এরকম জন্তুর কোরবানি শরিয়াতে বৈধ নয়। বলে আজকা উল্লাতি লাতুন লাতুনকে, অর্থাৎ এমন দুর্বল পশু, যে দুর্বল পশুর মানে হাড়ের সঙ্গে গোস্ত লেগেছে, অর্থাৎ একেবারে জীর্ণ শীর্ণ, একেবারে পাতলা, যার হাড়ে কোনো গোস্ত নেই, তাহলে এরকম জন্তু, যে জন্তু জীর্ণ শীর্ণ একেবারে পাতলা, যার গোস্তই নেই, একেবারে হাড়ের সঙ্গে হাড় গোস্তের সাথে একেবারে লেগে আছে, এরকম জন্তুর কোরবানি জায়েজ নেই। তবে এখানে আরেকটা বিষয় আমরা মনে রাখতে পারবেন, যে যখন স্পষ্ট অন্ধ এই কানা জন্তুর কোরবানি জায়েজ নয়, তাহলে ওই জন্তুরও জায়েজ নয়, যে জন্তু চোখ দিয়ে দেখতে পায় না, অন্ধ এই জন্তুও যায়। তারপর ঘোড়ার বিষয়ে আমরা বললাম যে স্পষ্ট ঘোড়া জন্তু এর কোরবানি বৈধ, কিন্তু এমন কোনো জন্তু আছে যার মনে করেন পা কেটে দেওয়া হয়েছে, অথবা পা মনে করেন কাটা আছে, চারটাই পা কাটা আছে বা পা বেশি বা কাটা আছে, তো এটা আরো বৈধ হয় আর কি। অতএব আপনারা যারা কোরবানি জন্তু কিনবেন এই বিষয়টা একটু দেখে নিন, যে যেন জন্তু স্পষ্ট কানা না হয়, জন্তু যেন অসুস্থ না হয়, স্পষ্ট অসুস্থ না হয়, তারপরে স্পষ্ট ঘোড়া যেন না হয়, তারপর এমন জীর্ণ শীর্ণ দুর্বল পাতলা না হয়, যার মনে করেন হাড় দেখা যায়, হাড়ে গোস্তই নেই, মাংস নেই, অত এরকম এ ধরনের জন্তু যেন না হয়, আপনি ইনশাআল্লাহ একেবারে ভালো জন্তু কিনবেন, যে জন্তুতে কোনো দোষ ত্রুটি নেই সেগুলো আপনি কিনবেন। সবসময় চাইবেন যে জন্তু মানে পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে হৃষ্টপুষ্ট আছে, মোটা তাজা আছে,
কোন রকমের দোষ ত্রুটি নেই, এরকম দোষ মানে মুক্ত জন্তু কিনবেন যে জন্তুতে দোষ আছে, মনে করেন কানা আছে অথবা অন্ধ আছে অথবা অসুস্থ জন্তু সর্বদা অসুস্থ থাকে অথবা খোড়া স্পষ্ট খোড়া অথবা এমন জীর্ণ শীর্ণ পাতলা এরকম জন্তু আপনি কিনবেন না। তাতে আপনাদেরকে আমরা বলবো যে আপনি কোরবানি জন্তু যে কিনবেন সেটা আপনি এই দোষগুলো যদি থাকে, বিশেষ করে চারটি দোষ, তাহলে দোষ যুক্ত জন্তু আপনি কিনবেন না। আপনি একেবারে ভালো জন্তু কিনবেন যেটা মোটা তাজা হৃষ্টপুষ্ট, এবং উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে দোষমুক্ত একেবারে সুন্দর ভালো হৃষ্টপুষ্ট কোরবানি জন্তু খরিদ করার এবং কোরবানি করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানিকে কবুল করেন, আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলিকে মাফ করেন, তথা আমাদের সকল আমল আমাদের সকলের নিয়তকে খালিস করেন। আল্লাহ আমাদের সকলের সকলকে সুন্দরভাবে সারা বিশ্বে মুসলিম ভাই বোনদেরকে কোরবানি করার তৌফিক দান করেন। আল্লাহুম আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।